নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, তোমাদেরকে একদম। চরিত্র সম্পর্কে জাস্ট আমাদের একটু বলো। চরিত্রটা হচ্ছে রামপ্রসাদের ভাই, যার মধ্যে হালকা নেগেটিভ শেড আসতে পারে ভবিষ্যতে, আর এটাই মানে নেগেটিভ। এটাও কি নেগেটিভ চরিত্র হিসেবে পুরোটা যাবে নাকি? পুরোটা নয়, মানে এখনো অবধি মোটামুটি ভবিষ্যতে নেগেটিভ হতে পারে। বাকি চরিত্রগুলোর থেকে এই চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং বলতে মানে আমার কাছে না পিরিয়ডিক ড্রামা খুবই খুবই ইজি মনে হয়, মানে আমার খুবই আয়ত্তের মধ্যে, এটা আমার জোন বলতে পারো, তো তাই জন্য আমার খুবই সহজ লাগে। মানে অনেকের আছে বাংলা বলতে অসুবিধা হয়, মানে খুব শুদ্ধ বাংলা বলতে, তো আমার বিষয়টাতে খুবই আমি সাবলীল, তো আমার বেশ ভাল লাগে, মানে আমার এটাই ভাল লাগে পিরিয়ডিক ড্রামা করতে। রামপ্রসাদ একটা এত ভালো একটা মাইথোলজিক্যাল একটা সিরিয়াল হতে চলেছে, যখন চরিত্র সম্পর্কে অফারটা এলো যে এই চরিত্রটা করতে হবে, তখন তোমার প্রতিক্রিয়াটা কী ছিল? আমি আমি সত্যি কথা বলছি, মানে আজ অবধি মানে যে কটা আমি সিরিয়ালের প্রোমো দেখেছি এবং প্রোমো দেখে আমার ভালো লেগেছে, আমার না ভেতরে ভেতরে একটা ওই নিডস জন্মেছিল যে এই প্রজেক্টটা আমি কাজ করবই, আমাকে করতেই হবে। তো এই চাওয়াটাই আমার রাসমণির সময় হয়েছিল, কাদম্বিনীর সময় হয়েছিল, আর এটাতেও হয়েছিল। তো আমার মনে হয় না মানে মন থেকে কিছু চাইলে সেটা সত্যি সত্যি হয়ে যায়, তো আমি এটা চাইতাম যে এই প্রজেক্টে আমি থাকি, আর বেশ কিছুদিন পরে আমার কাছে কলও আসে এই প্রজেক্টের জন্য, আর খুব খুবই খুশি, বুঝতেই পারছো যে প্রজেক্টে কাজ করতে চাওয়া তোমার ভেতরে ছিল। দর্শকদের জন্য অবশ্যই রামপ্রসাদ দেখবেন স্টার জলসার পর্দায় সন্ধ্যে 6টার সময়। সংসারে থেকেও মা কালীকে পাওয়ার গল্প নিয়ে আসছে স্টার জলসার পর্দায় নতুন সিরিয়াল সাধক রামপ্রসাদ। সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 6টায় কিন্তু শুরু হতে চলেছে সাধক রামপ্রসাদ। ক্যামেরায় অয়নের সঙ্গে অসীম দাস, নবরস টকিজ, কলকাতা। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।